ओम शांति। 16 नवंबर 2023 प्रातः मुरली बापदादा मधुबन। मिष्टि बच्चारा जे भारत आगे हिरे तुल्य छिलो पतित हवार जन्नो से आज के कांगाल हो गेछे। एके पुनराय पवित्र हिरे तुल्य बनाते हबे, मिष्टि दैव वृक्षेर सैप्लिंग लगाते हबे। प्रश्न, बाबार कोन कर्तव्ये बाच्चादेरकेओ सहयोगी होते हबे? उत्तर, समग्र विश्वे একটাই দৈব গভর্নমেন্ট স্থাপন করা, অনেক ধর্মের বিনাশ করে একটাই সত্য ধর্ম স্থাপন করা, এটাই হলো বাবার কর্তব্য। বাচ্চারা, তোমাদেরকে এই কাজে সহযোগী হতে হবে, উচ্চ পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ করতে হবে। এই রকম ভাবা উচিত নয় যে আমি তো স্বর্গে যাবই। গীত, তুমিই মাতা তুমিই পিতা। ওম শান্তি। দুনিয়াতে মানুষ গায়ন করে তুমি আমার মাতা পিতা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কার উদ্দেশ্যে গায়ন করে সেটা জানে না, কেবল বলতে হয় তাই বলে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এই মাতা পিতা আসলে কে? ইনি হলেন পরমধামের নিবাসী। পরমধাম একটাই স্থান, সত্যযুগকে পরমধাম বলা যাবে না। সত্যযুগ তো এখানেই হবে, আমরা সকলেই পরমধামের নিবাসী। তোমরা জানো যে আমরা আত্মারা পরমধাম নির্বাণধাম থেকে এই সাকারী দুনিয়ায় আসি। উপরে কোথাও স্বর্গ নেই, তোমরা পরমধাম থেকে আসো। তোমরা বাচ্চারা এখন জেনেছো আমরা শরীর ধারণ করে পার্ট প্লে করছি, কতগুলো জন্ম নিয়েছি, কিভাবে পার্ট প্লে করেছি সেসব তোমরা এখন জেনেছো। তিনি হলেন দূরদেশবাসী, এখন পরের দেশে এসেছেন। পরের দেশ কেন বলা হয়? তোমরা তো ভারতেই আসো, কিন্তু তোমরা প্রথমে বাবার দ্বারা স্থাপিত স্বর্গে আসো এবং তারপর নরকে অর্থাৎ রাবণ রাজ্যে চলে যাও। তখন অনেক ধর্ম অনেক গভর্নমেন্ট হয়ে যায়, তারপর বাবা এসে এক রাজ্য স্থাপন করে। এখন তো অনেক গভর্নমেন্ট রয়েছে, বলা হয় সবাই মিলেমিশে এক হয়ে যাও, কিন্তু এটা কিভাবে সম্ভব? 5000 বছর আগে ভারতে একটাই গভর্নমেন্ট ছিল। ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি লক্ষ্মী নারায়ণ ছিল, আর কেউ সমগ্র বিশ্বের উপরে রাজত্ব করতে পারে না। সকল ধর্ম মিলেমিশে এক হয়ে যাবে না, স্বর্গে একটাই গভর্নমেন্ট ছিল, তাই বলা হয় সবাই মিলেমিশে এক হয়ে যাও। বাবা এখন বলছেন আমি অন্য সব কিছু বিনাশ করে একটাই আদি সনাতন ডিটি গভর্নমেন্ট স্থাপন করছি। তোমরা এইরকম বলছো যে আমরা সর্বশক্তিমান ওয়ার্ল্ড অলমাইটি অথরিটির ডাইরেকশন অনুসারে ভারতে একটাই ডিটি গভর্নমেন্টের রাজ্য স্থাপন করছি। ডিটি গভর্নমেন্ট ছাড়া আর কখনোই একটাই গভর্নমেন্ট থাকে না। 5000 বছর আগে ভারতে অথবা সমগ্র বিশ্বে একটাই ডিটি গভর্নমেন্ট ছিল, এখন বাবা এসেছেন পুনরায় বিশ্বে সেই ডিটি গভর্নমেন্ট স্থাপন করতে। আমরা বাচ্চারা হলাম তার সহযোগী। গীতাতে এই রহস্য রয়েছে, এটা হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। নিরাকারকেই রুদ্র বলা হয়, কৃষ্ণকে বলা হয় না। রুদ্র নামটাই নিরাকারের। অনেকগুলোই নাম শুনে মানুষ মনে করে রুদ্র আর সোমনাথ আলাদা। সুতরাং এখন পুনরায় একটাই ডিটি গভর্নমেন্ট স্থাপন হচ্ছে। কেবল এটা ভেবেই খুশি হওয়া উচিত নয় যে আমি স্বর্গে যাবই। দেখো, নরকে মানুষ একটা উঁচু পদ পাওয়ার জন্য কত কি করছে। একদিকে যেমন উঁচু পদ পাওয়া যায় সেই রকম অনেক উপার্জনও করে। ভক্তের কাছে তো ভগবান একজনই হওয়া উচিত, না হলে সে বিভিন্ন স্থানে ঘুরতে থাকবে। এই দুনিয়ায় তো সবাইকে ভগবান বলে দেয়, অনেককে অবতারও বলে দেয়। বাবা বলছেন আমি তো কেবল একবার আসি, গায়নও করে হে পতিত পাবন তুমি এসো। এখন সমগ্র দুনিয়ায় পতিত, তার মধ্যে ভারতই সব থেকে পতিত। ভারতই এখন কাঙাল হয়ে গেছে, ভারতই একসময় হিরে তুল্য ছিল। তোমরা নতুন দুনিয়াতে রাজত্ব পাবে, তাই বাবা বোঝাচ্ছেন কৃষ্ণকে ভগবান বলা যাবে না, কেবল নিরাকার পরমপিতা পরমাত্মা যিনি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে তাকেই ভগবান বলা যাবে। দুনিয়ার মানুষ তো বলে আমিও ভগবান তুমিও ভগবান, এখানে কেবল আনন্দ করার জন্য এসেছি। খুব আনন্দে থাকে, যেদিকে তাকাই সেখানেই তুমি
আর তোমার লীলা, আমি হলাম তুমি, তুমি হলে আমি, এইরকম বলে আর নাচে ওদের হাজার হাজার ফলোয়ার্স। বাবা বলছেন ভক্তরা কেবল ভগবানের বন্দনাই করছে, ভক্তি মার্গে ভাবের বসে পূজা করে। বাবা বলেন আমি তাদের সাক্ষাৎকার করিয়ে দিই, কিন্তু ওরা আমার সাথে মিলিত হয় না। আমি হলাম স্বর্গের রচয়িতা, এমন নয় যে আমি ওদেরকে স্বর্গের উত্তরাধিকার দিই, ভগবান তো একজনই। বাবা বলছেন সবাই পুনর্জন্ম নিতে নিতেই অবলা হয়ে গেছে, এখন আমি পরমধাম থেকে এসেছি, আমি যে স্বর্গরাজ্য স্থাপন করছি সেখানে আমি আসব না। অনেক মানুষই বলে আমি তো নিষ্কাম সেবা করছি, কিন্তু সে না চাইলেও ফল তো তাকে ভোগ করতেই হবে, দান করলে অবশ্যই তার ফল পাওয়া যাবে, তাই না? অতীতে দান পুণ্য করেছিলে বলে এখন তোমরা ধনী হয়েছ, এখন তোমরা পুরুষার্থ করছ। যত বেশি পুরুষার্থ করবে ভবিষ্যতে তত উঁচু পদ মিলবে, ভবিষ্যতে জন্ম জন্মান্তরের জন্য এখন তোমাদেরকে শ্রেষ্ঠ কর্ম শেখানো হচ্ছে। মানুষ পরের জন্মে সুখী থাকার জন্য ভালো কাজ করে, পরের জন্মে তখন বলবে যে এটা নিশ্চয় আগের জন্মের ফল, কিন্তু সত্য ত্রেতার যুগে এইরকম বলবে না। একুশ জন্মের জন্য কর্মফল এই সময় তৈরি হচ্ছে, সঙ্গম যুগের পুরুষার্থের প্রাপ্তি একুশ জন্ম ধরে কায়েম থাকে। সন্ন্যাসীরা কখনোই এরকম বলতে পারবে না যে আমি তোমাকে এমন প্রাপ্তি করাবো যাতে তুমি একুশ জন্ম সুখী থাকবে। ভালো কিংবা খারাপ কর্মের ফল তো ভগবান দেন, মানুষ একটাই ভুল করে দিয়েছে, সেটা হলো কল্পের আয়ুকে অনেক বড় করে দিয়েছে। কিন্তু অনেকেই আছে যারা বলে যে কল্পের আয়ু 5000 বছর। তোমাদের কাছে মুসলমানরা এসেছিল, তারাও বলতো কল্পের আয়ু 5000 বছর, নিশ্চয় এখান থেকে শুনেছিল। সবাইকেই ছবি দেওয়া হয়, কিন্তু সবাই তো মানবে না। তোমরা জানো যে এটা হলো রুদ্র জ্ঞান যজ্ঞ, এখান থেকেই বিনাশের অগ্নি নির্গত হবে। এখানে সহজ রাজযোগ শেখানো হয়, কৃষ্ণের আত্মা এখন অন্তিম জন্মে এখানে বসে শিবের কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছে। বাবা আলাদা, ইনি আলাদা। ব্রাহ্মণকে খাওয়ানোর সময় আত্মাকে আহ্বান করা হয়, তখন সেই আত্মা ব্রাহ্মণের শরীরে এসে কথা বলে, তীর্থতে গিয়েও বিশেষভাবে আহ্বান করে, কিন্তু মৃত্যুর পর অনেকটা সময় পেরিয়ে যায়। তারপরেও সেই আত্মা কিভাবে আসে? সে এসে বলে আমি খুব সুখে আছি, অমুক পরিবারে জন্ম নিয়েছি। এটা কিভাবে হয়? আত্মা কি ওই শরীর থেকে বেরিয়ে এখানে আসে? বাবা বোঝাচ্ছেন আমি সবাইকেই ভাবনার মূল্য দিই এবং তারাও খুশি হয়ে যায়। এটাও এই ড্রামার রহস্য, ড্রামা অনুসারে কথা বলতে থাকে। কেউ যদি কথাই না বলে তাহলে সেটা ড্রামাতে নেই, বাবাকে স্মৃতিতে রাখলে বিকর্ম বিনাশ হবে, অন্য কোনো উপায় নেই। প্রত্যেককেই শত রজ এবং তম অবস্থায় আসতে হবে। বাবা বলছেন তোমাদেরকে নতুন দুনিয়ার মালিক বানিয়ে দিই, আমি পুনরায় পরমধাম থেকে পুরাতন দুনিয়ায় পুরাতন শরীরে আসি। ইনি ব্রহ্মা, পূজ্য ছিলেন, এখন পূজারি হয়ে গেছেন, এখন আবার পূজ্য হচ্ছেন। এই কথাটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য, তোমাদেরকেও ওই রকম বানাচ্ছি। এনারা হলেন ফার্স্ট নম্বর পুরুষার্থী, তাই জন্যই এনাদেরকে মাতাশ্রী পিতাশ্রী বলো। বাবাও বলছেন তোমরা সিংহাসনে বসার মতনই পুরুষার্থ করো, এই জগতাম্বাই সকলের মনস্কামনা পূরণ করেন। মাতা যখন আছেন তাহলে তো পিতা এবং বাচ্চারাও থাকবে, তোমরা এখন সবাইকে রাস্তা দেখাচ্ছ, তোমাদের সকল মনস্কামনা পূরণ হয় সত্যযুগে। বাবা বলেন কেউ ঘরে থেকেও যদি পুরোপুরি যোগযুক্ত থাকে তাহলে সে এখানে যারা আছে তাদের থেকে উঁচু পথ প্রাপ্ত করতে পারবে। অনেকেই আছে যাদের বন্ধন রয়েছে। রাত্রেও বাবা স্বরাষ্ট্র মন্ত্রীকে বোঝাচ্ছিলেন যে এমন একটা উপায় বের করতে হবে যাতে এইরকম অবলাদের উপরে অত্যাচার না হয়, কিন্তু 2-4 বার শুনলে তবেই তাদের এইরকম খেয়াল হবে, ভাগ্যে থাকলে তবেই সে সম্মত হবে। এটা তো খুবই জটিল জ্ঞান, তাই না? শিখ ধর্মাবলম্বীরাও যদি জানতে পারে যে তাহলে তারাও বুঝবে যে আসলে কে মানুষ থেকে দেবতা বানান। এক ওঙ্কার সৎনাম, এটা তো তার মহিমা, তিনি হলেন অকাল মূর্তি। ব্রহ্মতত্ত্ব হলো তার তখ্ত, বলা হয় সিংহাসন ত্যাগ করে নেমে এসো। বাবা বোঝাচ্ছেন তিনি সমগ্র সৃষ্টির আদিমধ্য অন্তকে জানেন, এমন নয় যে সকলের মনের কথা জানেন। ভগবানকে স্মরণ করে
বলে যে সদ্গতি দাও। বাবা বলছেন আমি ওয়ার্ল্ড অলমাইটি ডিটি গভর্নমেন্ট স্থাপন করছি। এসব যত পার্টিশন হয়েছে কিছু আর থাকবে না। যারা আমাদের দেবী দেবতা ধর্মের তাদের চারা রোপণ করা হচ্ছে। কল্প বৃক্ষ তো অনেক বড়, তার মধ্যে সব থেকে মিষ্টি হলো দেবী দেবতারা। পুনরায় তাদের স্যাপলিং লাগাতে হবে। অন্যান্য যেসব ধর্মাবলম্বীরা আসে তাদের ক্ষেত্রে কোনো স্যাপলিং লাগাতে হয় না। আচ্ছা, আজকে সদ্গুরুবার। বাবা বলেন বাচ্চারা শ্রীমত অনুসারে চলে পবিত্র হলে সাথে করে নিয়ে যাব। তারপর তুমি চাইলে মখমলের রানী হবে, চাইলে রেশমের রানী হবে। উত্তরাধিকার যদি নিতে চাও আমার মত অনুসারে চলো, স্মরণের দ্বারাই তোমরা অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবে। আচ্ছা, বাপ দাদা এবং মিষ্টি মাম্মার হারানিধি বাচ্চাদেরকে স্মরণে স্নেহ সুমন আর সেলাম মালেকম। আমাদের বাপ দাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, সঙ্গম যুগের পুরুষার্থের প্রাপ্তি 21 জন্ম ধরে কায়েম থাকবে, এটা মনে রেখে সর্বদাই শ্রেষ্ঠ কর্ম করতে হবে। জ্ঞান দানের দ্বারা নিজের প্রাপ্তি বানাতে হবে। দুই, মিষ্টি দৈব বৃক্ষে স্যাপলিং লাগানো হচ্ছে, তাই খুব মিষ্টি স্বভাবের হতে হবে। বরদান, ব্রাহ্মণ জন্মের বিশেষত্ব এবং বৈচিত্র্যকে স্মৃতিতে রেখে সেবা করে সাক্ষী ভব। এই ব্রাহ্মণ জন্ম হল দিব্য আত্মার জন্ম। সাধারণ জন্মধারী আত্মারা নিজেদের বার্থডে আলাদাভাবে পালন করে, ম্যারেজ ডে, ফ্রেন্ডশিপ ডে আলাদাভাবে পালন করে, কিন্তু তোমাদের বার্থডেও সেটাই। ম্যারেজ ডে, মাদার ডে, ফাদার ডে, এনগেজমেন্ট সবই হলো একটাই। কেননা তোমাদের সকলের প্রতিজ্ঞা হলো এক বাবা, দ্বিতীয় না কেউ। তো এই জন্মের বিশেষত্ব এবং বৈচিত্র্যকে স্মৃতিতে রেখে সেবার পার্ট প্লে করো। সেবাতে একে অপরের সাথী হও, কিন্তু সাক্ষী হয়ে সাথী হও। এতটুকুও কারো প্রতি বিশেষভাবে ঝুঁকবে না। স্লোগান, বেপরোয়া বাদশাহ সে যার জীবনে নির্মাণাতা এবং অথরিটির ব্যালেন্স রয়েছে। ওম শান্তি। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য। আত্মা এবং পরমাত্মার অন্তর বা পার্থক্য। আত্মা এবং পরমাত্মা আলাদা ছিল বহুকাল। যখন দালাল রূপে সদ্গুরুকে পাওয়া গেল তখনই তাদের মধ্যে সুন্দর মিলন হলো। আমরা যেহেতু এরকম কথা বলি তাই এটার অর্থ হলো আত্মা পরমাত্মার কাছ থেকে অনেক কাল আগে দূরে চলে গিয়েছিল। তাই এই কথাটি এটাই প্রমাণ করে যে আত্মা এবং পরমাত্মা ভিন্ন এবং এদের দুজনের মধ্যে অনেক আভ্যন্তরীণ পার্থক্য রয়েছে। কিন্তু দুনিয়ার মানুষ অজ্ঞানতাবশত এই কথাটির অর্থ অন্যরকমভাবে ব্যাখ্যা করেছে। বলেছে আমি আত্মাই হলাম পরমাত্মা, কিন্তু আত্মার উপরে মায়াবী আস্তরণ থাকার কারণে নিজের আসল স্বরূপকে ভুলে গেছে। এবং যখন সেই মায়াবী আস্তরণ সরে যাবে তখন আত্মা পুনরায় পরমাত্মা হয়ে যাবে। ওরা এইরকম মনোভাব থেকে আত্মাকে পৃথক বলে থাকে। কিছু লোক আবার এটাও বলে আমি আত্মাই হলাম পরমাত্মা, কিন্তু নিজেকে ভুলে যাওয়ার কারণে দুঃখী হয়ে গেছি। যখন আত্মা পুনরায় নিজেকে চিনতে পারে তখন শুদ্ধ হয়ে যাবে, তখন আত্মা পরমাত্মা মিলেমিশে একাকার হয়ে যাবে। সুতরাং ওরা এইরকম মনোভাব থেকে আত্মাকে আলাদা বলে। কিন্তু আমরা তো জানি যে আত্মা এবং পরমাত্মা দুটো ভিন্ন জিনিস। আত্মা কখনোই পরমাত্মা হতে পারে না, অথবা পরমাত্মার সাথে মিলেমিশে একাকারও হতে পারে না, আর পরমাত্মার উপরেও কখনো আস্তরণ পড়তে পারে না। ওম শান্তি।